আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছে নিশ্চয়ই খুব খুব ভালো আছে আজকেই তৈরি করব। ইফতারের জন্য খুবই মজাদার হেলদি একটি জুস আজকে তৈরি করব। কালো আঙ্গুরের জুস ব্ল্যাক গ্রেপস আশা করছি আজকে রেসিপিটি ভালো লাগবে আপনারা অবশ্যই এই রেসিপিটি ইফতারের জন্য করে নেবেন ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগবে আঙুরের জুসের জন্য এখানে আমি কালো আঙ্গুর নিয়ে নিয়েছি এক বাটি আঙ্গুরকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তিন চারবার পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি নিয়ে নিয়েছি গ্ল্যান্ডারের জগে আমি আঙ্গুর দিয়ে দিয়েছি দিয়ে দিব চিনি স্বাদ অনুযায়ী আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি দিবেন আমি এখানে দু চামচ চিনি দিয়েছি এ পর্যায়ে দিয়ে দিব মধু আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন এখানে আমি দু চামচ মধু দিয়েছি দিয়ে দিব ঠান্ডা পানি এখন আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব খুবই মজাদার আর কালারফুল হেলদি এভাবে ইফতারের জন্য অবশ্যই এই জুসটি আপনারা রাখবেন স্বাস্থ্যের জন্য অনেক ভালো আমি এখানে ছেঁকে নিব আপনারা অবশ্যই ছেঁকে নেবেন দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে খেতে কিন্তু ভীষণ লোভনীয় অনেক মজাদার আমরা তো অনেক রকমের জুস খেয়ে থাকি ফ্রুট জুস কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো আর ইফতারের পর অবশ্যই সবাই ফ্রুটস খেয়ে থাকি আর ফ্রুটস যদি আপনারা জুস হিসেবে খেয়ে থাকি তাহলে তো ভীষণ ভালো স্বাস্থ্যকর খুবই মজাদার বন্ধুরা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন